হ্যালো ফ্রেন্ডস, আমি ডাক্তার সুরজিৎ ঘোষ। আমার চ্যানেল ডক্টর ঘোষ প্রেজেন্সে আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়, সিনিয়ররা সহজেই পড়ে যান কেন, নিয়ন্ত্রণ প্রতিরোধ কিভাবে। শীর্ষক শুনে মনে হতে পারে এটা শুধু বোধহয় সিনিয়রদের জন্যই, বাস্তবিক তা নয়। এটা সমস্ত ইয়ং লেডিজ এবং জেন্টলম্যানের জন্যও, কারণ সিনিয়ররা সামান্য কারণে যে পড়ে যান, সেখানে যে সাহায্য দরকার, সেই সাহায্য দরকার ইয়ং জেন্টলম্যান অ্যান্ড লেডিজ তাঁদেরই, কারণ তাদেরকে সাহায্য করতে পারেন তাঁরাই। সুতরাং এটা এই ভিডিও সকলেই দেখার জন্য, সিনিয়ররা যাতে তাদের কাছ থেকে যথাযোগ্য সময় যথাবিহিত সাহায্য পায়। সিনিয়রদের সহজেই পড়ে যাওয়া সম্পর্কিত দেশের কিছু তথ্য। এক, প্রতি বছর লক্ষ লক্ষ সিনিয়র, এই সিনিয়র কথাটা দু দেশে দুভাবে চলে, আমাদের দেশে 60-এর বেশি এবং ইউরোপিয়ান আমেরিকান কান্ট্রিতে 65-এর বেশি মানুষ পড়ে মারাত্মকভাবে জখম হয়। বাস্তবিক প্রতি 4 জনে একজন সিনিয়র এই বিপদে জড়িয়ে পড়ে। 2, একবার কেউ পড়ে গেলে তার দ্বিতীয়বার পড়ে যাওয়ার সম্ভাবনা প্রায় দ্বিগুণ। প্রতি বছর প্রায় 28 লক্ষ সিনিয়র পড়ে আঘাত পাওয়ার কারণে হাসপাতালে চিকিৎসিত হন। প্রতি বছর প্রায় 10 লক্ষ সিনিয়র হিপ ফ্র্যাকচারে হাসপাতালে চিকিৎসিত হন, যাদের 95% পড়ে যাওয়ার কারণে। পাঁচ দেশে প্রায় প্রতি 5 মিনিটে একজন সিনিয়রের মৃত্যু হচ্ছে পড়ে গিয়ে আঘাতের কারণে। সিনিয়ররা সহজে পড়ে যান কেন? এক, পায়ের পেশির দুর্বলতা, পা ব্যথা, অবশ, মাথা ঘোরা, এসবগুলো সাধারণত বয়স ও অসুস্থতার সমস্যা থেকে আসে। বয়স বেশি হলে পেশি দুর্বল হতেই পারে, শরীরের ডায়াবেটিস থাকলে, অসুখ ডায়াবেটিস থাকলে, রক্ত ব্লাড সুগার বেশি থাকলে পায়ে ব্যথা, পা অবশ হতে পারে। আবার এই ব্লাড সুগারের জন্য যদি কেউ বেশি ওষুধ খেয়ে ফেলে, তাহলে ব্লাড সুগার কমে গিয়ে তার মাথা ঘুরতেও পারে। সুতরাং এই সমস্ত বিভিন্ন কারণেও মানুষ কিন্তু পড়ে যেতে পারেন, বেশি বয়স্ক মানুষ সহজে এসব কারণে পড়ে যেতে পারেন। 2, পরিবেশগত কারণ। পরিবেশগত কারণ যেমন অসম রাস্তা, ভিড়ের মধ্যে ধাক্কা, সিঁড়ির অত্যধিক মসৃণতা, এসব কারণেও অনেকে পড়ে যান, ওচট খেয়ে পা পিছলে নানাভাবে ধাক্কা ধাক্কিতে পড়ে যান। 3, চোখের দৃষ্টি হ্রাস। অধিকাংশ মানুষ, বয়স্ক মানুষেরই চোখের দৃষ্টির গন্ডগোল থাকে, তাদের হয়তো ঠিক মতো চশমা নেই, এবং এই ঠিক মতো দৃষ্টি না থাকার জন্য তারা উচ্চতা দূরত্ব ঠিক মতো ঠাউর করতে পারেন না, ফলে তারা পড়ে যেতে পারেন। 4, ভিটামিন ডি এর অভাব। ভিটামিন ডি এর অভাব একটা ভয়ঙ্কর মহামারীর মতো চলে অনেক সময় বয়স্কদের মধ্যে, সো ভিটামিন ডি এর অভাবও একটা এই পড়ে যাওয়ার একটা বড় কারণ। 4, শরীরের ভারসাম্য রাখতে না পারা। নানা কারণে ভারসাম্য নষ্ট হয়ে মানুষ, মানে বয়স্ক মানুষরা পড়ে যান। কারণের মধ্যে কত রয়েছে, অসুস্থতা, অসুস্থতার কারণে ঘটতেই পারে, নিষ্ক্রিয় জীবনযাপন, নিষ্ক্রিয় জীবনযাপন করলে শরীরের ব্যালেন্স কমে যাওয়া স্বাভাবিক, বিভিন্ন ধরনের ওষুধ যেমন ব্লাড প্রেশার কমানোর ওষুধ, পিএম লেভেল যুক্ত ওভার দি কাউন্টার ওষুধ, টাইনেলন পিএম ইত্যাদি এলাসিলেটিক ড্রাগ, অ্যান্টি কোলিনার্জিক ওষুধ, সাইকোঅ্যাক্টিভ ড্রাগস যেমন বেঞ্জো ডায়াজেপিনস, ঘুম আনার জন্য খাওয়ানো হয়, অ্যান্টিকনভালসান, মুড স্টেবিলাইজার ইত্যাদি, মোট 10 ধরনের ওষুধ আছে যারা শরীরের ভারসাম্য নষ্ট করে দেয়, অর্থাৎ ব্রেন সেলের উপর কাজ করে শরীরকে ক্ষতি করে। এই সমস্ত ওষুধ মানুষ খাচ্ছেন নিজের শরীর ভালো করার জন্য, ওষুধ হয়তো গিয়ে সেই প্রয়োজনীয় ভালোটুকু করছে, কিন্তু সঙ্গে এনে দিচ্ছে নতুন ধরনের সমস্যা। এই বিষয়ে একটু সবাই ভেবে দেখুন। এইখানে শেষের দিকে একটা রাস্তা আমি দেখিয়েছি যেখানে আপনি এর থেকে দূরে থাকতে পারবেন, আপনার ওষুধ কিনতে হবে না, আপনি বিনা ওষুধেই কম্পারেটিভলি ভালো থাকতে পারবেন। 10টা ওষুধের নাম যদি ডিটেলস জানতে চান, তাহলে আপনি ডবল স্ল্যাশের পর যে অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেসটা নোট করে নিয়ে, এই লিঙ্কটা নোট করে নিয়ে আপনি ইন্টারনেটের সার্চ বারে দিন, আপনি 10টা ওষুধের নাম, 10টা ওষুধের ডিটেলস গ্রুপ পেয়ে যাবেন যারা শরীরের ভারসাম্য নষ্ট করছে। একবার পড়ে যাওয়ার পর কি কি ঘটতে পারে? পড়ে যাওয়ার পর সব ঘটনাই আঘাত সৃষ্টি করে না, কিন্তু প্রতি 5টি ঘটনার একটি হাড় ভাঙা বা মাথায় আঘাতের মতো মারাত্মক হয়ে থাকে। এসব আঘাত থেকে সেরে ওঠা
উঠে আবার দৈনন্দিন জীবনের স্বাভাবিক ছন্দে ফেরা বেশ কষ্ট ও সময় সাপেক্ষ ব্যাপার। অনেক ক্ষেত্রে আঘাত মারাত্মক না হলেও তিনি আবার পড়ে যাওয়ার ব্যাপারে এতই সন্ত্রস্ত হয়ে পড়েন যে নিত্যকর্ম করাও বন্ধ করে দেন। ফলে নিষ্ক্রিয়তার জন্য তিনি আরো দুর্বল হয়ে পড়েন এবং তার আবার পড়ার সম্ভাবনা বেড়ে যায়। এ সময় তাকে আত্মস্বস্ত ও প্রত্যক্ষ সাহায্য করে পুনরায় হাঁটতে শুরু করানো অত্যন্ত জরুরি জরুরি। পড়ে যাওয়ার সমস্যার প্রতিকার কি? প্রতিকার অবশ্যই সম্ভব, নির্ভর করছে কারণের উপর। এক, ডাক্তারবাবু পরীক্ষা করবেন ওষুধ জনিত কারণগুলি, প্রয়োজনে তিনি ওষুধের ডোজ কমাবেন, ওষুধ পরিবর্তন করবেন, ওষুধ বাদ দেবেন। দুই, চোখে দেখার সমস্যা থাকলে চোখ পরীক্ষা করাতে হবে, সঠিক চশমা নিতে হবে, বছরে একবার করে এটা করতে হবে। তিন, ডাক্তার পরামর্শ মতো ভিটামিন ডি খেতে হবে। চার, বাড়িতে যেখানে যেখানে সম্ভব যেমন সিঁড়িতে অন্য জায়গাতে হ্যান্ড রেলিং লাগাতে হবে। পাঁচ, বাথটাবেও হ্যান্ড রেলিং লাগাতে হবে, বাথরুমের মেঝে নন স্লিপারি পাথর বসাতে হবে। ছয়, ঘরের ভেতর জিনিসপত্র এমনভাবে গুছিয়ে রাখতে হবে যাতে পায়ে জড়িয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। সাত, শরীরকে সক্রিয় রাখতে হবে, হাঁটা, জগিং, দৌড়ানো, সাঁতার, ক্যালিস্থেনিক্স, যে কোনো ব্যায়াম শুরু করতে হবে যাতে পায়ের জোর ভারসাম্য রাখার ক্ষমতা বাড়ে। মনে রাখবেন এই 7 নম্বর পয়েন্ট সবচেয়ে দরকারি পয়েন্ট। এটা করতে পারলে শরীরের ভীষণ উপকার হবে, কারণ এখানে কোনো ওষুধ ঢুকছে না। অনেকে আছে ওষুধ সাপ্লিমেন্ট এসবকে শরীর ভালো রাখার চেষ্টা করে, তাতে করে উপকার হবে না। এই কাজটা বেশি উপকার, কারণ এখানে যেটুকু আপনি করবেন পুরো বেনিফিট আপনার, কোনো সাইড ইফেক্ট নেই, কোনো ক্ষতি নেই। সুতরাং এই 7 নম্বর পয়েন্টটা আপনাকে জোর দিতেই হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আট, হেলানো বেঞ্চে মাথার নিচে পা উপরে রেখে ব্যায়াম খুব উপকারী। হেলানো বেঞ্চে পা নিচে পা নাও, উপরে পা মানে মাথা নিচে পা উপরে, তা যদি ব্যায়াম করেন তাহলে হবে কি, মাথার মধ্যে প্রচুর রক্ত সঞ্চালন হবে, এতে ব্রেনের কোষগুলো উজ্জীবিত হবে। খুব ভালো ব্যায়াম এটা, কিন্তু ডাক্তারের অনুমতি নিয়ে করতে হবে। নয়, অ্যালকোহল পান, ধূমপান, অন্য নেশা সম্পূর্ণ বন্ধ করতে হবে, এগুলো শরীরে ক্ষতি করে, ক্ষতিগুলো কমাতেই হবে। দশ, নুন, চিনি, সম্পৃক্ত ফ্যাট, ট্রান্স ফ্যাট যত কম তত ভালো। নুন চিনি থেকে ক্ষতি আমাদের সবার জানা আছে, নুনের ফলে নুনের বেশি সোডিয়াম থাকলে সেটা হার্ট কিডনিকে নষ্ট করে, চিনি ব্লাড সুগার থেকে ডায়াবেটিস ঘটাতে পারে, সেই জন্য চিনি কন্ট্রোল করতে হবে। সম্পৃক্ত ফ্যাট মানে হচ্ছে মাখন, ঘি, ট্রান্স ফ্যাট হলো ডালদা জাতীয় অসুখ, ডালদা জাতীয় ফ্যাট, সেইতে সেই ডালদা জাতীয় ফ্যাটে খাওয়া রান্না করা খাবার খেতে ভীষণ সুন্দর, সেই খাবার যত সম্ভব কম খেতে হবে, কারণ শরীরকে নষ্ট করে। ট্রান্স ফ্যাটের মধ্যে প্রচুর এলডিএল কোলেস্টেরল থাকে, হার্ট নষ্ট করে। এগারো, রেড মিট সম্পূর্ণ বন্ধ করতে হবে, রেড মিটের কারণ আমি বলবো না, এটা আপনারা আমার চেয়ে বেশি ভালো জানেন। বারো, তাজা ফল সবজি নিয়মিত খাওয়া দরকার, তাজা ফল সবজির মধ্যে অনেক ভালো ভালো নিউট্রিয়েন্টস রয়েছে, যেমন ভিটামিনস, অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইটোনিউট্রিয়েন্ট, হেলদি ফ্যাট, হেলদি প্রোটিন, মিনারেলস, ফাইবার্স, সব কিছু রয়েছে। সুতরাং এগুলো নিয়মিত খাওয়া দরকার, এগুলো শরীরকে ভালো রাখবে, এবং কোনো নিষেধ না থাকলে রোজ 2 লিটার করে জল খেতে হবে। লাস্টে যেগুলো বললাম এগুলো জেনারেল কারণ, জেনারেল ভাবে শরীরকে ভালো রাখার জন্য যে কারণগুলো করতে পারলে ভালো হবে সেগুলোকেও বলে দিলাম। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা যাবে।